কাজের টাকা নেই, একটু সাহায্য কর না। তুই সেই ছেলেটা না, 3 মাস আগেও তোর বাবা মারা গেছিল, তার আগেও তোকে দেখেছি আমি এরকম ভাবে, তার আগেও তোর বাবা মারা যায়, কখন মা মারা যায়। এই ছেলেটা চিটিংবাজ। হ্যাঁ হ্যাঁ দাদা, এই ছেলেটা তো গতবারে চিটিংবাজ করে টাকা তুলে এরকম ভাবে চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নেয়, এইভাবে টাকা তুলেছে, আমার কাছে এসেছিল। কি ব্যাপারটা কি তোর, এসব চিটিংবাজি শিখছিস এই বয়সে? হ্যাঁ এই ধর তো। অফিস যাওনি? আজও কি ট্রেন ফেল নাকি ধর্মঘট? হুম, আরে কি হলো, আমি একটা কথা জিজ্ঞাসা করছি তো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করছি তো তোমায়। একটু জল খাওয়াবে? যত আদিক্ষেতা করো তো, এই গ্রামের স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারি, তাও যদি বুঝতাম কলকাতার কোনো বড় হাসপাতালে জুটত। সবাই যদি শহরের বড় বড় নার্সিংহোমে চাকরি করবে, গ্রামের গরিব মানুষদের কি হবে? হ্যাঁ তাদের জন্য তো তুমি আছো, সাক্ষাৎ বিধানচন্দ্র রায়। যাগে বলো, হাসপাতালে যাওনি কেন? এমনিতেই দেরি হয়ে যাচ্ছিল, তারপর তাড়াহুড়ো করে স্টেশনে ঢুকছি, দেখি একদল লোক একটা বাচ্চা ছেলেকে বেধড়ক মার মারছে। আর বলবেন না দাদা, এইটুকু বাচ্চা ছেলে এখন থেকে চিটিংবাজি শিখে গেছে, রোজ বাবা মরে গেছে বাবা মরে গেছে বলে লোকের কাছে ভিক্ষা চায়। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি 8 বছর ধরে রেল প্যাসেঞ্জারি করছি, আজকে ঠিক তককে তককে ছিলাম, ধরে ফেলেছি বড় এক নম্বরের চিটিংবাজ। চল 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 ট্রেনে, এই চল চল চল, এই আজকে ছেড়েলাম তোকে, আজকে ছেড়ে দিলাম, ট্রেন এসে গেল, এরপরে কোনোদিন যেন দেখতে না পাই এই চত্বরে, কোনোদিন যেন দেখতে না পাই। এসব কেন করিস? লাগছে লাগছে। পড়াশোনা করিস? চল দাঁড়াতে পারবি, উঠে দাঁড়াতে পারবি? ঠিক আছে, তোর বাড়ি কোন দিকে? ওই দিকে। আচ্ছা ঠিক আছে, চল তোকে আমি দিয়ে আসি। না না বাবু, আমি চলে যাবো, আমি বসতে থাকি। ঠিক আছে চল তো। বাড়িতে কে কে আছে? বাবা, মা নেই। কোথায় গেছে? আমাদের ছেড়ে চলে গেছে সেই কোন ছোটবেলায়, আমার মনেও নেই। বাবা, অপু, বাবা মার এত দেরি করলি কেন? একটু জল দে বাপ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দিচ্ছি বাবা। ইনি কে? তোর মাথায় কি হলো? ও কিছু না, পড়ে গেছিলাম, ইনি ব্যান্ডেজ করে দিয়েছেন। কি সৌভাগ্য আমার, এই নরকে ভগবানের আবির্ভাব। অপু, ডাক্তার বাবুকে বসতে দে। না না, ওসবের কিছু দরকার নেই, ঠিক আছে, ও হাঁটতে পারছিল না, ওকে একটু সাবধানে রাখবেন। হায় আমার পোড়া কপাল, কে কাকে সাবধানে রাখবে, এই এক রত্তি ছেলে আমার আমার জন্য ভিক্ষা করে, নিজে না খেয়ে আমাকে খাওয়ায়। আমার ব্লাড ক্যান্সার বাবু, কদিন ধরে জ্বরে ভুগছি, উঠতে পারছি না। হে ভগবান, আমাকে তুলে নাও, আমার ছেলেটা একটু শান্তি পাক। আমি পাপি, আমি পাপি।
ওর যখন 16 মাস বয়স, ওর মা ওকে ফেলে আমার এক বন্ধুর সঙ্গে পালালো। ছেলেটা আর আমাকে ফেলে পালাতে পারলো না। তুই পালা, তুই পালা, পালা, তুই পালা, বাঁচবি তো তুই আমাকে ফেলে পালা, তুই আমায় ছেড়ে পালা, তুই আমাকে ফেলে পালা, আমাকে ফেলে পালা। শুনেছি তো দেশে আমাদের জমি জায়গা ছিল, কাকারা সব নিয়ে নিয়েছে। ডাক্তার বাবু, আমার বাবা ভালো হয়ে যাবে তো? দেখি কি করতে পারি। তুই আপাতত এই টাকাটা রাখ, ধর ধর। নানা বাবু, এটা আমি নিতে পারবো না। ও হ্যাঁ, এই কার্ডটাও রাখ, প্রয়োজন হলে আমাকে ফোন করবি। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, বস্তির ছেলে চুরি করবে, ছিনতাই করবে, লোক ঠকাবে, এটা খুব স্বাভাবিক। তাই বলে তুমি যাবে সেখানে? আবার গিয়ে কিনা তুমি ওদের ঘরে বসেছ? হে ভগবান, যাও শিগগিরই যাও, বাথরুমে গিয়ে জামা কাপড় ছেড়ে এসো। এই জন্য লোকটার কিছু হলো না, সারা জীবন শুধু এই করে গেল। তোমার বন্ধুদের দেখো, তারা কোথায় উঠে গেছে আজকে। ছেলেটার চোখ দুটো দেখলে তুমিও ফেলে আসতে পারতে না, বড় মায়া। চুপ করো। গ্রামে গিয়ে ডাক্তারি। আচ্ছা, তুমি কি রাত্রিবেলা গ্রামে ছুটতে নাকি? বাবার নাম্বার, সে মারা গেছে, আমরা তাকে সরকারে পড়াতে গেছি, প্রচন্ড কাঁদছে, ফোন ধরতে পারবে না। তোমাকে ডালের সাথে একটা বাঁচবে। তুমি একি এত অসময় কোথায় যাচ্ছ? আমি আসছি। আসছি মানে যাচ্ছ কোথায়? ওই ছেলেটির বাবা মারা গেছে অপর্ণা। ওই বস্তি ছেলেটা? মানে তুমি এখন সেই বস্তিতে যাবে? না, তোমাকে আমি যেতে দেব না। বস্তিতে নয়, আমি শ্মশানে যাচ্ছি। না, তুমি যাবে না। আমি যাবই। কি? ঠিক আছে, আচ্ছা আমিও যাবো তোমার সাথে, দেখি তুমি কোথায় যাও, কি করো। বাবু, আজ আমার বাবা সত্যি সত্যি মারা গেল, ট্রেনে মিথ্যে ভিক্ষা চেয়ে আর লোকটা কথা হবে না। আমি আবার পরে আসবো, চলো। এই যে বাড়িতে গিয়ে আদর করুন, রাস্তাটা ছাড়ুন। আমার কোন
কোনো সন্তান নেই আর হবেও না। আমি কি জীবনে কোনো সন্তান সব পাবো না ভগবান? গাড়ি ঘোড়া কেন? আমি যাব। মানে? আমি শ্মশানে যাব। অপু, 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 আয় বাবা, আয়, আয় আমার কাছে আয়। শোন, আর কখনো বলবি না তুই একাই পৃথিবীতে, তুই আমার ছেলে, তুই আমার ছেলে বাবা, তুই আমাদের সাথে থাকবি রে, আমাদের সাথে থাকবি বলো।